নমস্কার, আমরা আজকে আলোচনা করব স্বামী সদানন্দের বই থেকে অন্তরাত্মা বা অন্তর্মুখী জীবন কি। জীবন এবং ব্যক্তিত্বের রহস্য উদ্ঘাটন করার জন্য যে অসাধারণ প্রয়াস চালানো হয় সেই প্রয়াসই হচ্ছে অন্তর্মুখী জীবন। আমি কি, আমি এখানে কেন, এই জীবনের অর্থ কি, কেন আমাদের এভাবে সংগ্রাম করতে হবে, চারপাশে এই বিশাল সৃষ্টির মাঝে আমার স্থান কোথায়। জীবন নিয়ে কোনো না কোনো সময় জাতীয় নানা প্রশ্ন আমাদের বিচলিত করে, আর তখনই চলতে থাকে এইসব প্রশ্নের উত্তর খোঁজা।